নমস্কার, ওয়েলকাম টু মুশকিল আসান। আমি জয়িতা, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, আর আজকে আমরা একটা ভীষণ মজার আলোচনা করব। বুক ভরা ভালোবাসা কিন্তু বিয়ে করতে ঘাম ঝরছে। আমি জানি না কতজন আপনাদের মধ্যে রানওয়ে ব্রাইড দেখেছেন বা দেশি রোম্যান্স সিনেমাটা দেখেছেন। ভালোবাসায় কোনো ফাঁক নেই, কিন্তু বিয়ের আসর থেকে বারে বারে পালিয়ে যাওয়া, এটাই ছিল এই সিনেমাগুলোর থিম। কেন এই আচরণ করে থাকেন লোকজন? আমরা কি কখনো সেটা ভেবে দেখি? এমন না কি এরা কাউকে ভালোবাসে না, সমস্যাটা কিন্তু অন্য কোথাও। এরা সম্পর্কটাকে পছন্দ করে, কিন্তু সম্পর্কের কমিটমেন্টটার থেকে ভয় পায়। কথার কথা বা মুখের কথায় কিন্তু প্রেম হয় না। সত্যি হয়তো আমি একজনকে খুব ভালোবাসি বা জানি অমুকজন আমায় খুব ভালো রাখবে, কিন্তু যখনই বিয়ের কথা শুনলাম তখনই মনের মধ্যে কেমন যেন একটা ভয় দেখা দিল, চিন্তায় উড়ে গেল রাতের ঘুম। কি হবে, কিভাবে হবে, কিভাবে কাটবে সময়, সেটাতেই আর রাতে ঘুম হলো না। এটা কিন্তু এক্সাইটমেন্ট থেকে নয়, এটা নতুন বিয়ে করার যে এক্সাইটমেন্ট, ভুল করেও ভাববেন না সেই এক্সাইটমেন্টটা হচ্ছে এদের মধ্যে, এটা হচ্ছে ভয়ের থেকে, এটা হচ্ছে দায়িত্ব নেওয়ার ভয়ের থেকে। এরা কিন্তু আপনাকে ঠকাচ্ছে না বা কথা দিয়ে কথা রাখছে না বা অন্য কোনো সমস্যায় জড়িয়ে গেছে বলে আপনাকে বিয়ে করতে চাইছে না, সেটা কিন্তু না। তাহলে সমস্যাটা কোথায়? কেন এরা বিয়ের থেকে বারবার পালিয়ে যায়? এটাকেই আমরা বলে থাকি কমিটমেন্ট ফোবিয়া। যদি কখনো কোনো সম্পর্ক মাঝপথে ভেঙে গিয়ে থাকে, তখন বিশ্বাস করানোটাই একটু কঠিন হয়ে দাঁড়ায় যে রিলেশনশিপটা আগে গিয়ে ভালো হবে। যদি আগের সম্পর্কটা কারো সাকসেসফুল না হয়, তাদের মনে সবসময়ই ভয়টা থাকে কি এই সম্পর্কটাও হয়তো ভেঙে যাবে, এই সম্পর্কটার থেকেও হয়তো আমি দুঃখ পাবো, এই সম্পর্কটাও হয়তো আলটিমেটলি সাকসেসফুল হবে না। এইটার থেকেও কিন্তু অনেক সময় কমিটমেন্ট ফোবিয়া দেখা যায়। অনেকে এই ভয়টা পায় কি এটা কি আমার জন্যে কারেক্ট সম্পর্ক, ইজ দিস দ্য রাইট চয়েস ফর মি। তারা কিছুতেই ঠিক করে নিতে পারে না কি এইটা তাদের জন্য ঠিক সম্পর্ক না অন্যটা ঠিক সম্পর্ক। যেখানে অনেকগুলো অপশনস থাকে সেখানে তো আরও বেশি কনফিউশন হয়। ছোটবেলাতে হয়তো অনেকে দেখেছে কি মা বাবার মধ্যে ভীষণ অশান্তি, সেই অভিজ্ঞতাটাও তাদের খুব একটা ভালো না। বাবা মার এই অশান্তির জন্যে তাদের কোথাও মানসিকভাবে একটা ধারণা জন্মেছে কি বিয়েটা হয়তো খুব একটা ভালো ব্যাপার না, সেই জন্যে তারা বিয়ে করতে চায় না। তারা এটা ভুলে যায় কি প্রত্যেকটা রিলেশনের ইকুয়েশন কিন্তু আলাদা। মা বাবার মধ্যে সম্পর্কটা সুমধুর ছিল না বলে তারা তার পার্টনারের সম্পর্কটা সুমধুর হবে না, এরকম কিন্তু কোথাও লেখা নেই। অনেকে আবার বাড়ির অন্য নানা রকম অশান্তির জন্যে বিয়েটা করতে চায় না, হয়তো সে দেখেছে দিনের পর দিন মদ্যপ বাবা এসে বাবা মাকে প্রচণ্ডভাবে মারধর করেছে, তার ভীষণ একটা ভয় বাবার প্রতি, সেইখান থেকে সে হয়তো কোনো মেল পার্সনকে নিজের লাইফে আনতেই চায় না। আবার অনেক সময় উল্টোটা হয়, সে বাবার সঙ্গে তার এত ভালো সম্পর্ক, সে সেশনে বলছে ম্যাডাম কনসিয়াসলি কি আনকনসিয়াসলি জানি না, আমি না আমার বাবার প্রতিচ্ছবি প্রত্যেকটা পুরুষের মধ্যে খুঁজে থাকি, সেটা যখন পাই না তখন আমার ভীষণ খারাপ লাগে, আর এই করে আমি প্রচুর সম্পর্কে না বলে দিয়েছি, এতটাই এই নিয়ে অসুবিধা হয়েছে কি বাবা এটা নিয়ে ভীষণ রাগারাগি করেছেন কি কেন আমি সবাইকে না বলে দিচ্ছি। তো এটা ভীষণই কমন কি মেয়েরা চায় তার স্বামী তার বাবার মতন হবে এবং ছেলেরা চায় তার স্ত্রী তার মার মতন হবে, কিন্তু আইডিয়াল রেপ্লিকা তো হতে পারে না। মানে আমার মাই সব ভালো করে, অন্য মেয়ে সেটা করতে পারবে না, আমার মাই খুব ভালো রান্না করে অ্যান্ড তুমি যাই রান্না করছো বিয়ের পর সে কম্পেয়ার করছে, মা কিন্তু এই ডালটা খুব বেশি ভালো বানাতো, এই তরকারিটা আমার মার হাতের রান্না খাওয়ার মতন। আমার মনে আছে আমার এক কাকিমা ছেলের বিয়ে দেবে, আমি কাকিমার বাড়িতে যখন গেছি কাকিমা আমাকে বললো কি আমি ছেলেকে বলে দিয়েছি শোন তোর মাও খুব একটা রান্না করতে পছন্দ করে না, তোর বউও যদি না করে কোনো দিনও বউকে সেটা দিয়ে খোটা দিবি না, আর কোনো দিনও বলবি না কি মা এই তরকারিটা তোমার থেকে ভালো বানায়, কি তুমি মার থেকে একটু শিখে নাও।
এইটা শুনে না আমার খুব ভালো লেগেছিল কাকিমার মুখে এই কথাগুলো শুনে। কারণ যেরকমভাবে ছেলেরা বলে তাতে মনে হবে ওভার দ্য জেনারেশন আমাদের খাবার দাবারের কোয়ালিটি অ্যান্ড রান্নার গুণমান যেন দিনকে দিন কমে যাচ্ছে। মানে মারাই সব থেকে ভালো বানাতো, তারপর আস্তে আস্তে দ্য কোয়ালিটি ইজ ডিক্রিজিং, সেটা তো না। তাই জন্য এই কম্প্যারিজনটা কিন্তু করা উচিত না। বিশ্বাস তো একটা বড় ভূমিকা নেয় কমিটমেন্ট ফোবিয়ার ক্ষেত্রে। কমিটমেন্ট ফোবিয়া যাদের থাকে তারা না ট্রাস্ট করতে পারে না লোকজনকে। হয়তো কোনোদিনও তাদের কেউ একজন হয়তো সেই ট্রাস্টটা ভেঙেছিল, কিন্তু একজন ট্রাস্ট ভেঙেছে বলে বারবার সবাই ট্রাস্ট ভাঙবে সেই জায়গাটায় তাদের বুঝিয়ে বলা যায় না কিছু ক্ষেত্রে। তাই জন্য আমরা তখন বলি প্রফেশনাল হেল্প নিতে, কারণ সেইগুলো বাড়ির লোক বন্ধু বান্ধব তারা বুঝিয়ে তাকে ঠিক করতে পারে না। তখন এই ইস্যুসগুলোর জন্য আমরা বলি কি একটু হেল্প নিতে, এই ধরনের সমস্যায় বুঝতেই পারছেন সাইকিয়াট্রিস্ট দেখে ওষুধ খেতে হবে না, কি আপনি চারটে ওষুধ খেলেন আর আপনি বিশ্বাস হলো পার্টনারের ওপরে, কি চারটে ওষুধ খেলেন আর আপনার যত চাইল্ডহুড ইস্যুস আছে সেগুলো সর্ট আউট হয়ে গেল, সেটা না। সেখানে আমরা বলি সাইকোথেরাপি করতে ক্লিনিক্যাল সাইকোলজিস্টকে, সাইকোলজিস্টের থেকে। অ্যান্ড এটা একটু সময় সাপেক্ষ, অনেকে মনে করে আমি একটা সেশন করবো অ্যান্ড সাইকোলজিস্ট উইল সলভ অন মাই প্রবলেমস, সেটা কিন্তু হয় না। আমরা ম্যাজিশিয়ান নই কি একটা সেশনে আপনার সমস্ত প্রবলেম, আপনার সম্পর্কের সমস্ত প্রবলেম ঠিক করে দেব। অনেকেই আমাদের কাছে এই এক্সপেকটেশনে আসে, যখন সেই এক্সপেকটেশনটা ভেঙে যায় তারা হয়তো সেকেন্ড ডে আর হয়তো সেশনেও এলো না, উল্টে বললো কি সাইকোলজিস্টকে দেখিয়ে তো আমার কোনো লাভ হলো না। কিন্তু সাইকোলজিস্ট তো ম্যাজিশিয়ান না। আপনার ছোটোবেলার একটা ইস্যু, আপনার ট্রাস্ট নিয়ে ইস্যু, কি আপনার পেরেন্টসদের নিয়ে ইস্যু, একটা সেশনে কি সব কিছু সলভ হয়ে যায়? অ্যান্ড উই আর নট সলিউশন গিভার্স, আমরা আপনাকে অনেকগুলো পাথ বলে দেব, অনেকগুলো পথ আপনাকে ইয়ে করে দেব। অ্যাকচুয়াল ডিসিশনটা কিন্তু আপনার কি কোন পথে আপনি চলবেন, আমরা কিন্তু আপনাকে পিন পয়েন্ট করে দেব না কি আপনি সম্পর্কটাতে যান, কি আপনার কাছে চারটে অপশন থাকলে কোন অপশনটা আপনি চুজ করবেন। মানে আমাদের কাছে এসে ডেফিনেট কোয়েশ্চেন্স জিজ্ঞেস করে লোকে, ধরুন আমি এই সম্পর্কটাতে যাব না ওই সম্পর্কটাতে যাব, সেই ডিসিশনটা কিন্তু আপনাদেরই নিতে হবে, আমরা কিন্তু সেই ডিসিশনটা আপনার হয়ে নিয়ে নেব না। অনেকেই আবার মনে করে কি তাদের নিজেদের কিছু ইনফিরিয়রিটির জন্যে তারা মনে করে কি আমাই গুড এনাফ, মানে আমি কি আপনার আমার এই পার্টনারকে সুখী করতে পারবো। তাদের নিজেদের কিছু ইনফিরিয়রিটি কমপ্লেক্স থাকে, সেই ইনফিরিয়রিটি থেকে অনেক সময় তারা আবার সেটাকে কম্পেনসেট করে ভীষণ সুপিরিয়র দেখায় নিজেকে, যেখানে খুব বড় বড় কথা, নিজের সম্পর্কে খুব ভালো একটা ধ্যান ধারণা, সব জায়গায় যে মানুষটি ততটাই ভালো তা কিন্তু না, তার ভেতরে কোথাও একটা ইনফিরিয়রিটি কমপ্লেক্স কাজ করে, সেটাকে কম্পেনসেট করার জন্যে সে হয়তো ওই বড় বড় কথা, বড় বড় জিনিসগুলো করছে কি দেখাচ্ছে। কিছু ক্ষেত্রে হয়তো সুপিরিয়রিটি কমপ্লেক্স থাকে না, কিন্তু ইনফিরিয়রিটির জন্যে তারা নিজেকে সবসময় সরিয়ে রাখে আর নিজের আসল রূপটা দেখায় না। কেউ আবার কমিটমেন্ট ফোবিয়ায় ভোগে দায়িত্ব নেওয়ার ভয়, তারা দায়িত্ব এড়িয়ে যেতে চায়, তারা ছোটোবেলার থেকেই কোনো জিনিসে কোনো দায়িত্ব নেয় না। এবার বিয়ে করলে সেটা তো একটা খুব বড় দায়িত্ব, কারণ লাভের একটা পার্টই হচ্ছে কমিটমেন্ট। ইন্টিমেসি থাকবে, প্যাশন থাকবে, সঙ্গে কমিটমেন্ট থাকতে হবে। সেই কমিটমেন্টটা মানেই হচ্ছে রেসপন্সিবিলিটি, সেই রেসপন্সিবিলিটিটা এড়ানোর জন্যে তারা কমিটেড রিলেশনশিপে যেতে পারে চায় না। অনেকেই আবার আছেন যারা সম্পর্কে আঘাতের ভয় কমিটেড হতে চান না, তারা হয়তো অন্য কাউকে দেখেছে, তার দিদি বিয়ে হয়েছে, দিদির বিয়েটা খুব খারাপ সম্পর্ক ছিল, তারপর দিদি হয়তো বাড়িতে ফেরত চলে এসেছে, দিদিকে সে দিনের পর দিন হয়তো নির্যাতিত হতে দেখেছে, দিদিকে খুব কষ্ট পেতে দেখেছে, তার সেই ভয়টা কি আমিও হয়তো আঘাত পাবো দিদির মতো। আমি একজনকে এরকম দেখেছি, তার বাবার সঙ্গে মায়ের সম্পর্কটা ভালো ছিল না, কারণ মায়ের একটা মানসিক রোগ ছিল, তিনি সেটা ট্রিটমেন্ট কোনোদিনও করেনি, তাই বাবা অন্য কোথাও গিয়ে সংসার বেঁধেছিল আর খুব কম ফিনান্সিয়াল হেল্প তাদের করতো। তারা দু বোন,
তো বাবা বুঝতেই পারছেন অন্য কারোর সঙ্গে ঘর বাঁধায়, তাদের জীবনটা অনেকভাবে চেঞ্জ হয়ে যায়, তাদের পাড়াপড়শির থেকে নানা রকম কথা শুনতে হয়। কারণ যেই সময় তার বাবা তাদের ছেড়েছিলেন সেই সময় সাধারণত সেপারেশন কি ডিভোর্স হতো না। এবার যখন ওনার সম্পর্কটাও ঠিক দিকে যাচ্ছে না, উনি নানাভাবে নির্যাতিত হচ্ছে, উনি এই ভয়েতে সম্পর্কটা থেকে বেরিয়ে আসতে পারছিলেন না কি আমার মার সংসারটা টেকেনি, আমার সংসারটাও না টিকলে দোষটা তো আমারই হবে কি আমরা সংসার বাঁধতে পারি না। অ্যান্ড বোনের মনে এই ভয় কি আমার মার সংসারও টেকেনি, দিদির সংসারেও এত অশান্তি হচ্ছে, আমি কি পারবো সুখে সংসার করতে, আমার সংসার কি টিকবে, সেখান থেকে তার একটা কমিটমেন্ট ফোবিয়া হচ্ছে। সেই ভয় থেকেই সে নতুন সম্পর্ক গড়ার পথে যাচ্ছেই না, নিজেই একটা নিজের বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে। এটার একটা সাইন্টিফিক নেমও আছে আমাদের ভাষায়, আমরা এটাকে পিস্ট্রানোফোবিয়া বলি, যেটা হচ্ছে লোকে মানসিক ট্রমার ভয়, ইমোশনাল ট্রমার ভয় সম্পর্ক থেকে দূরে সরিয়ে আসে। তারা ভয় পায় কি তাকে হয়তো কেউ ছেড়ে চলে যাবে, কি তাকে কেউ খুব দুঃখ দেবে, সেই মনোকষ্টটা সে সহ্য করতে পারবে না, সেই ভয়ে তারা কমিটমেন্টে যেতে পারে না, সেই ভয়ে তারা কমিটমেন্ট এড়িয়ে এড়িয়ে থাকে। তো এই জায়গাটার থেকে কিন্তু নিজেকে বের করে আনা সম্ভব। প্রফেশনাল হেল্প ছাড়াও নিজে যদি নিজের কন্ডিশনটা অ্যানালাইজ করা যায় কি কেন আমি কমিটমেন্ট ফোবিয়াতে ভুগছি, কেন আমার মধ্যে এটা দেখা যাচ্ছে, নিজের সঙ্গে নিজে আলোচনা করলেই কিন্তু বোঝা যাবে ওয়ের ইজ দ্য কজ অফ দিস, দ্য রুট অফ দিস। যদি আপনি সেটা নিজে বুঝতে পারেন কি সেটা কোথায়, আপনার ছোটোবেলার কোনো ইস্যুজে, আপনার বাবা মার ম্যারেজে আপনি কিছু দেখেছেন, কি আপনি কারো থেকে কিছু শুনেছেন, কি আপনার জীবনে কিছু হয়েছে যেটার থেকে আপনি নতুন সম্পর্কে যেতে চান না, প্রথমে আপনি সেই কজটা দেখুন, অ্যাকচুয়াল কজটা কি যেটার জন্য আপনার কমিটমেন্ট ফোবিয়া হচ্ছে, তারপর আপনি দেখুন এটা থেকে আস্তে আস্তে কি করে কি করলে আপনি বেরিয়ে আসতে পারবেন, আপনার আচরণে কি কি পরিবর্তন হয়। যেই ধরুন সম্পর্ক ভালোই যাচ্ছে, আপনারা বেশ ক্লোজ টু ইচ আদার, কিন্তু যেই সে আপনাকে বিয়ের কথা বলছে তখনই ইউ আর শাটিং ডাউন, তখন আর কোনো কমিউনিকেশন না, তখন আজকে এই প্রবলেম কাল এই প্রবলেম, আজকে কাজের জায়গার খুব স্ট্রেস, আজকে কাজ চাকরি নিয়ে টানাটানি, চাকরিটা থাকবে কি না, তারপর দেখা গেল হয়তো চাকরিটাই চলে গেল। এবার চাকরি চলে গেলে আর কি করে বিয়ে করবে, তখন চাকরি নেই বলে বিয়েটা হলো না, তারপর আবার সে চাকরি পেলো, কিন্তু চাকরি করার পরেও পাওয়ার পরেও তার আবার অন্য একটা সমস্যা দেখা গেল, তখন কিন্তু ইট ইজ টাইম টু সি কেন সে বিয়েটা এড়িয়ে যাচ্ছে, সে আদৌ বিয়ে করতে চায় কি না। এবার সে যদি সেটা বুঝে নিজেকে সেখান থেকে বেরোতে চায় খুব ভালো, যদি সেখান থেকে না বেরোতে চায় তাহলে ইট ইজ টাইম দ্যাট আপনাকে নিজের ডিসিশনটা চেঞ্জ করতে হবে। আমি এরকম অনেক ক্লায়েন্টকে দেখেছি, তারা হয়তো বেশ কিছুদিন একজনের সঙ্গে মিশেছে, মেলামেশা করেছে, অপর দিক থেকেও খুব ভালো পজিটিভ ইয়ে পেয়েছে, তারপর হঠাৎ একদিন অন্যজন জানালো আমার ক্লায়েন্টকে কি না সে তো এই বিয়েটা সম্ভব না, কারণ অ্যাস্ট্রোলজিক্যালি ম্যাচ হচ্ছিল না। আমি অ্যাস্ট্রোলজিক্যালি ম্যাচ হচ্ছিল না তো লাস্ট 4 মাস কি 5 মাস ঘুরলেন কি করে, সে এতদিন অ্যাস্ট্রোলজিটা ম্যাচ করেনি, অ্যাস্ট্রোলজি ম্যাচ না করেই আপনার সঙ্গে ঘুরতে ফিরতে চলে গেল, তাহলে তো তার উচিত ছিল ফার্স্টে ম্যাচ করে দেখে নেওয়া কি ম্যাচ করছে কি না, তারপর ঘুরতে যাওয়ার। এরকম মানুষের কিন্তু কমিটমেন্ট ফোবিয়া থাকলেও থাকতে পারে, সেটা আপনাকে দেখে নিতে হবে। তাই আপনার যদি মনে হয় আপনার কমিটমেন্ট ফোবিয়া থাকে, তাহলে আপনি নিজের আচরণে কী কী পরিবর্তন আসে বিয়ের কথা শুনলেই এবং আপনার পাস্টে কী আছে সেটা খতিয়ে দেখুন। আর আপনার যদি মনে হয় এই মুহূর্তে আপনার যে পার্টনার তার কমিটমেন্ট ফোবিয়া আছে, তাহলে তার সঙ্গে এই ব্যাপারটা নিয়ে খোলাখুলি ডিসকাস করুন। কারণ আপনি যদি খোলাখুলি ডিসকাস না করেন, আপনার মনে তো সবসময় একটা জিজ্ঞাসা থাকবে, তাকে আপনি ভরসা করতে পারবেন না, এবং আস্তে আস্তে সেখান থেকে আপনার একটা মন খারাপের জায়গা তৈরি হবে। অনেক সময় অন্যের কমিটমেন্ট ফোবিয়ার জন্য নিজের মধ্যে একটা সেন্স অফ রিজেকশন আসে, সেন্স অফ হোপলেস আসে,
উইকনেস আসে কি আমাকে সবাই রিজেক্ট করে দিচ্ছে। আদৌ হয়তো সেটা না, আপনাকে যারা রিজেক্ট করেছে তাদের হয়তো কমিটমেন্ট ফোবিয়া ছিল বলে তারা কমিটমেন্টের দিকে যায়নি, কিন্তু আপনার সেখানে হীনমনস্কতা হচ্ছে কি কেন দুজন কি তিনজন আমাকে রিজেক্ট করে দিল। এই সমস্যাগুলো যদি আপনি আপনার রিলেশনশিপে দেখেন তাহলে ইট ইজ টাইম দ্যাট আপনি আপনার পার্টনারের সঙ্গে বসুন এবং মন খুলে আলোচনা করুন। আলোচনার মধ্যে দিয়ে কিন্তু সব কিছুরই সলিউশন পাওয়া সম্ভব। যদি আপনারা আলোচনা করে কোথাও না পৌঁছাতে পারেন কিন্তু দুজনেই সম্পর্কটাতে খুশি এবং এগিয়ে নিতে চান তাহলে ডেফিনেটলি প্রফেশনাল হেল্প নেবেন। আশা করি আপনারা নিশ্চয়ই এখান থেকে নিজেদের ভয়ের কারণটা জেনে উঠে সম্পর্কটা এগিয়ে নিয়ে যেতে পারবেন। নিজেকে যদি এরকম বুঝতে অসুবিধা হয় কি আপনার পার্টনারকেও যদি আপনার বুঝতে অসুবিধা হয়, আমাদের চ্যানেলে এভরি থার্সডে সকাল 9টায় চোখ রাখবেন। নানা রকম এরকম সমস্যা নিয়ে আমরা ডিসকাস করি এবং সেটা কিভাবে এড়িয়ে ভালো থাকা যায় সেটা নিয়েও আমরা ডিসকাস করি। ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড কমেন্ট সেকশনে লিখতে ভুলবেন না। যদি আপনাদের কোনো টপিক নিয়ে জানার ইচ্ছা থাকে কি আপনাদের কোনো প্রবলেম আপনারা শেয়ার করতে চান, আমাদের মেইল করতে পারেন কি কমেন্ট বক্সে লিখতে পারেন। ভালো থাকবেন, ভালো রাখবেন, নমস্কার।